হ্যালো রিজিলার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাম বিকাশ অর্পিতা, আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা রিজিলার্স? আমি খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলা ঘুম থেকে কানের ওয়ান মিনিট, তো এই যে আমার কানে কী হয়েছিল আমি বলছি। তোমরা আমার কালকে ব্লগটা যদি দেখো, ঠিক আছে, কালকে আমার লাস্টের যে তিনটে ব্লগ যেখানে আমি বাইরে বাইরে গেছিলাম, সেই তিনটে ব্লগে তোমরা আমার কানেরটা দেখতে পাবে না। আমি কী করছি বলো তো, ঘর খুঁজে নিয়েছি, আগে ঘরটা খুঁজে আমি পাইনি। আমি বলছি যে আমি আগে আমার ভিডিওগুলো দেখি, আমি ভিডিওগুলো দেখলেই বুঝতে পারছি কোথায় আছে। এই কারণে আমি তোমাদের মানে আজকে যদি আমার চ্যানেল না থাকতো, যদি আমি ভিডিও না করতাম, জানি না হয়তো আমার কানেরটা আজকে কোথায় চলে যেত। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার পাশে সবসময় আছো। আর মানে আজকে কী হতো আমি জানি না, আমার আমি তো চোখ দিয়ে জল বেরিয়ে আমি কেঁদেই দিয়েছিলাম। আমার মা তো প্রচুর রেগে গেছে, আমি মায়ের দোষ দিয়ে জন্য আমার সকাল থেকে জ্বালাচ্ছিলো, ঘুম দিয়ে তুলছিলো আমার। ভাবলাম ওই তাড়াতাড়ি করছিলো, হয়তো পড়ে গেছে। তো আমি ভাবলাম যে কিছু আমার খোঁজার দরকার নেই, আগে আমি আমার ব্লগগুলো দেখি। তো আমার ব্লগ দেখছিলাম, দেখতে দেখতে আমি দেখলাম যে আমি দুটো ডিল শেয়ারের ভিডিও কাউকে শেয়ার করেছি। ডিল শেয়ার ভিডিওটা দেখার পরে না, একটা জাল মতো জিনিস যেটা আমার কাকা আমার মাথায় পড়িয়ে দিয়েছিল। তো আমি ভিডিওতে একবার বললাম উফ কেন ওটা আমার মাথায় পড়িয়ে দিয়েছে, ওই যে ওটা বললাম আমার কানেরটা ওটার সাথে উঠে একদম চলে গেছিলো। আর ওটা আমার মা, ভাগ্য আমার অনেক ভালো যে আমার মা ওটা ফেলে দেয়নি কালকে রাতে, আমার মা ফেলে দিত, যদি ফেলে দিত আমার কানেরটা ওটার সাথে চলে যেত। তো তারপর দিয়ে আমি যে ভিডিও করছি, যে আমি বাইরে গিয়ে বসেছিলাম, গল্প করছি তোমাদের সাথে, রাতে ব্লগ এন্ড করেছি, ওই তিনটে ভিডিওতে আমার কানের কোথাও ছিল না। এমনকি আমি সকালবেলা যখন আজকে আমি ব্লগ করছি, হঠাৎ করে কানের কানের কোথায় যে ওয়েট দাঁড়াও আমি দেখি কানের কোথায়। তো ভিডিওটা দেখে আমি জানতে পারলাম যে আমার কানেরটা চলে গেছে। দেখাচ্ছি তোমাদের কিসের মধ্যে ছিল কানেরটা। না আমার তো একদম বুক ফুক কেঁপে উঠেছে। আমার এটা জানো ক্লাস টুতে না থ্রিতে, টুতে ওরকম পড়তাম, তখন আমার মা এই সোনার কানেরটা আমাকে বানিয়ে দিয়েছিলো। এই জালটার মধ্যে আমার কানেরটা আটকে ছিল। এই জালটা হলো ওই যে প্যাডের যে জালটা, মানে এটাতে করে যে বলো না প্যাকিং করে এসছে, এইগুলোতেই সব প্যাকিং করে আসছে এরকম জাল বড় বড়। তো এই জালটা আমার কাকা আমার মাথায় এইরকমভাবে পরিয়ে দিয়েছিল, আর এটা আমি যখন খুলেছি আমার কানেরটা উঠে চলেছিলো। আর মানে থ্যাঙ্ক গড আমি কানেরটা পেয়ে গেছি। চলো তোরা আমার ভিডিওটা দেখতে থাকো, আমি এখনও ব্রেকফাস্ট করিনি, চা সবে হচ্ছে। চলো তোমার সাথে আবার চাটা খেয়ে কথা বলছি। সকালবেলা এখন আমরা খাবো চা, আর আমি তো চা খেতাম, আজকে আমি মেরি বিস্কুট দিয়ে খাবো, ইচ্ছা হলো খাওয়ার, তো সেই কারণে। ও বা তুমি এখানে বসবে, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি এখন ব্রেকফাস্ট করবো। তারপর লিগিল হার্টস আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তুষার এসেছিলো আমাদের বাড়িতে কিছুক্ষণ আগে, আমার কাকা একটুখানি আজকে সকালবেলা গাড়িটা ধুয়েছে, তো সে কারণে গাড়ি বের করেনি, তুষার স্কুটিটা নিয়ে গেছে। তো আর তুষার যেন আজকে লটারি কেটেছে, আমার মনে হলো এটা তোমাদের সাথে দেখানো উচিত। আর যদি মানে কী বলবো, ও যদি রাগ টাগ করে তাহলে আমি কেটটা সরিয়ে দেবো। তো এই দেখো, ঠিক আছে, তো এটা কেটেছে। আর আমিও কেটেছিলাম, আমার জাস্ট তিন, আমার মানে ওখানে ছিল পাঁচ, এই পাঁচ না চার, আর আমার তিন, আমি জাস্ট তিনটা তুলেছিলাম, আমার চারটা বেঁধেছিলো। মানে এতটা আমার লাক খারাপ, মানে পুরো কাছ গিয়ে একটা নম্বরের জন্য আমি পাইনি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সেই দিন তো আমি ব্লক করিনি, সেদিনকার তোমার পরীক্ষা চলছিলো। তো সেদিনকার আমার ফার্স্ট পরীক্ষা ছিল, যেদিনকার আমি ওই লটারিটা কেটেছিলাম, দুটো কেটেছিলাম, দুটোর মধ্যে একটা তো লাগেনি, আর একটা একটুখানি একটা নম্বরের জন্য। তাহলে তুষার কেটেছে, আমি ভগবানের কাছে প্রে করছি যেন এটা বেঁধে যায়, আমি তাহলে খুব হ্যাপি হবো। প্লিজ প্লিজ ঠাকুর যেন এটা বেঁধে যায়, আর জানি না কী হবে, যাই হবে দেখা যাবে। তো ও আমাকে মানে ও আমাকে এতটাই ভরসা করে, ও আমার কাছে দিয়ে গেছে আর বলেছে যে তুই দেখবি, মানে ও যাই কিনুক না কেন, ও সেটা আগে মানে যাই করুক না কেন, ভুল করুক খারাপ করুক, সবার আগে সে আমাকে শেয়ার করে যে এরকম একটা কিছু হয়েছে বা কিছু হয়েছে। আমি যা বলবো তাই, মানে খুবই ভালো। তো আমি তোমাদের আমার 1K সাবস্ক্রাইবার যেদিন পূরণ হবে সেদিনকার আমি বলবো যে আমার আর তুষারের আসলে
কি রিলেশন বা কি আছে না আছে সেগুলো সব ওয়ানকে সাবস্ক্রাইব হবে, তারপরে আমি বলবো। কারণ এখনই যদি বলে দিই তোমরা হাফ জনই এখন দেখতে পাবে না, বুঝতে পারবে না। তো সেই কারণে আমি ওয়ানকে যখন হবে তখন বলবো, এখনও প্রচুর দেরি আছে ওয়ানকে। সবাই আমার 325 সাবস্ক্রাইবার, তো আস্তে আস্তে 500-600 এরম ভাবে বা যারা কমে আমার 500 কবে হবে জানি না। আমার এখন কি একটা শরীর খারাপ হয়ে যায় না, হাই তুললে কান ব্যথা করে। কেন এটা হয় আমাকে তোমরা যদি কেউ জানো তাহলে নিশ্চয়ই বলো। তো এখন আমার ফার্স্ট কাজ হলো আমার ব্লগটা এডিট করা হয়ে গেছে, এই ফোনে নেব, নিয়ে ব্লগটা পোস্ট করে দেবো। পোস্ট করে দিয়ে আমি স্নান করতে যাবো, স্নান টান করে তোমাদের সামনে আসবো। তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো, আর কালকের ব্লগটা যেটা আমি পোস্ট করবো সেটা তোমরা দেখো প্লিজ। কারণ কালকে আমার কানের হারিয়ে গেছিলো, মানে তো আমি জানি না আমার কানের কালকে হারিয়ে গেছিলো। আমি আরামসে ব্লগ করেছি, নেচেছি, খেলছি, যাই হোক, তো তোমরা দেখতে থাকো। আর আগে একটু বেশি সারাদিনই একটু কান্না কান্না মুখ দিচ্ছিলাম কারণ কিছু কারণে। তো তোমার ব্লগটা দেখতে আমার স্নান টান সব কমপ্লিট, আমি সবে এখনই স্নান করে এলাম। আর এসেই চুল টুল আসছে, আগে আমি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম। তো আর আমি কী কী করছি এতক্ষণ, ব্লগ পোস্ট হয়ে গেছে, তো তোমরা কি আমার ব্লগটা দেখে নাও তাড়াতাড়ি করে। তো ব্লগ পোস্ট করে তারপরে আমি ডিম ভেজেছি, ডিম ভাজলাম, তারপরে বাসনটা মানে খেলাম আমরা, খাওয়া দাওয়া, বাসন টাসনগুলো ধুয়ে ঠাকুর বাসন ধুলাম, তারপরে স্নান করে চলে এসেছি। এখন আমি দেবো ঠাকুর, এই যে তো আমি ঠাকুর দেবো, ঠাকুর 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 দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলবো। কারণ আজকে আমার দাদা ঠাকুর দিচ্ছে না, তো রোজ কালকেও আমি ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছি আর ও ঠাকুরটা দিয়ে দিয়েছে, কিন্তু আজকে দুটো কাজই একদম আমাকেই করতে হচ্ছে। কারণ ও আজকে স্নান করে এসে ভাত খেয়ে নিয়েছে আর আমি এখনও ভাত খাইনি, মানে আমি ভাত খাবো স্নান টান করার পর। পান্তা ভাত খেয়েছি, পান্তা ভাত খেয়ে আমার স্নান করা হয়ে গেছে, আর ও পান্তা ভাত খাওয়ার পর মানে স্নান করার পরে ভাত খেয়েছে, আর আমি স্নান করার আগে ভাত খেয়েছি। তো যাই হোক, তো চলো আমি আগে ঠাকুরটা দিয়ে নিই। আমার না খুব ইচ্ছা আমাদের গোপাল ঠাকুর আনার, জানি না আমার মা কবে এনে দেবে, আমার খুব ইচ্ছা গোপাল ঠাকুর আনার, ও খুব ভালো লাগে। আগের দিন গেছিলাম তো পিসি বাড়িতে, তুষারের পিসি বাড়িতে, তো পিসি গোপাল ঠাকুরটা দেখে আমি বেশ বিদায় হয়ে গেছি। আর পিসি না কি সুন্দর সেই বালিশ টালিশ দিয়ে বেশ সাজিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, দেখি কি হয়, দেয় না কি মা কিনে। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, চলো পুজোটা দিই, তোমরা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করি। লাইটটা আগে জ্বালিয়ে দিই, নয়তো তোমার দেখতে পাবে না, লাইট দিচ্ছে না কেন, কী দেখো কেমন হচ্ছে, এতক্ষণ পরে চললো বাবা। তো চলো দিনই পুজোটা, তোমরাও দেখতে থাকো। আমি ঠাকুরের ঘরটা ভালো করে মুছে নিয়েছি আর তারপরে ঠাকুরকে স্নান করিয়ে দিয়েছি। তো এখন আমি ঠাকুরকে দেবো তাদের প্রসাদ, স্নান করে ওটা সবার আগে সবার খিদে পেয়ে যায়, তো সব কাজ তাই না। চলো খাবার দিয়ে তো আমি একটু মিনিট করে ঠাকুরকে আগে খাবার থালা আর জলটা দিয়ে নিয়েছি, তো এখন আমি ঠাকুরকে দেবো প্রসাদ, তারপরে তাদেরকে ফুল দিয়ে সাজাবো। তারপরে আমি ঠাকুরকে দেবো প্রসাদ, প্রসাদ দেওয়া হয়ে গেছে। তো আমরা প্রথমেই আমরা আমার ঠাকুমা আমরা সবাই মাটা ঠাকুরকে আগে স্নান টান করিয়ে ঘরটান মুছে নিই ঠাকুরে, তারপরে প্রসাদ আর জল দিই। আর আজকে গাছে একটাই ফুল ফুটেছে, এই যে কারণে না ফুলগুলো না পচে যায়, তো সেই কারণে আমি আর আমরা এমনিতেও পুজো দেওয়ার আগে ফুলের টান্ডিগুলো বেছে নিই, না শুধু জাস্ট ফুলটা দিয়ে দেওয়ার। গাছে আজকে একটাই ফুল ফুটেছে আর জবা ফুলটা আমি তারা মা আর মা কালকেই দিই, আর বাদ বাকি সবাইকে এই ফুলই দেখি। আর সাদা ফুল যদি ফোটে তাহলে আমি দেখে দেবো, তো দাঁড়াও আমি একবার গিয়ে দেখে আসি যে আমাদের গাছে ফুল ফুটেছিল সেই ফুল তুলতে। তো চলো যাওয়া যাক। আর দেখো আমি আমাদের আকন্দ ফুল হয় প্রচুর, আর আজকে দিদা মানে আমাদের এই ফ্ল্যাটের দিদা এসে অনেক ফুল নিয়ে গেছে, তো আর যা আছে বাদ বাকি সব আমি নিয়ে নিই। আর আমাদের জবা এই গাছে ফুলও ফোটে না, যাই হোক। তো আমি এখন আমাদের আকন্দ ফুল গাছ থেকে ফুল নেব, তো চলো আমি ফুল নিয়ে নিই, কারণ আমার আমি যেহেতু ক্যামেরা করছি এক হাতে এত কিছু করা যাবে না। ফুল নেওয়া হয়ে গেছে, আমি অনেকগুলোই ফুল নিয়েছি আর গায়ে কিরম আঠা লেগে গেছে,
টন ফুটগুলো রেখে আগে আমি আমার হাতটা ধুয়ে নেব। আর এখন একটা বাজি ফুটলো, আমি কিছু ভয় পেয়েছি তোমরা জানো। তো এই যে ফুল নিয়ে এসেছি, আর এই ফুল আমরা প্রতিদিনই আকন্দ ফুল, যেহেতু আমাদের নিজস্ব গাছ, তো শিবকে রোজই আমরা আকন্দ ফুল দিই। শোনো, আগে আমি ফুলগুলো দিয়ে নিই সব ঠাকুরের চরণে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। না, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, মানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো আমরা একটা ঘরেই না, আমাদের তিন ঠাকুর থাকে। এই যে পুজো দেবো আমার কাকার ঘরের ঠাকুরকে, তো চলো তোমরা দেখতে থাকো। আমাদের একটা ঘরে হয় না, আমাদের দুই ঘরে পুজো হয়, তো কাকার ঘর পুরো অন্ধকার। চলো, আমার খুব ভয় লাগে অন্ধকারে, বিকজ আমি তোমাদের নিয়েই যাবো যদি কিছু। তো এখন আমি এই ঘরের ঠাকুরটা দিয়ে নেব, চলো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। কমপ্লিট পুজো দেওয়া সব দু ঘরে কমপ্লিট। আর এইগুলো কিছু জিনিস জমেছিল ওই ঘরে, যেটা আমি ফেলে দিলাম এখন। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। এখন আর কোনো কাজ নেই, ঠাকুর ফাকুর সব দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট আমি একটুখানি ফোন ঘাঁটবো। অনেকক্ষণ ফোন ঘাঁটিনি গো, তো এখন আমি একটু ফোনটা ঘাঁটবো আর মজে ভিডিও করবো, তোমরা তো জানো। আর যারা এখনও আমার মজে ফলো করনি, তো তোমরা কি আমার মজা আইডিতে ফলো করে দাও। আমার মজা আইডির নাম হলো পিকাচু অর্পিতা, তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও আমার মজা আইডিটা। আমি পারলে এখানে একটা ফটো দিয়ে দেবো যদি পারি, তাও আমাকে এইটা ফলো করে দাও। আর আমার ইনস্টাগ্রামের নাম হলো কি পিকাচু অর্পিতা, আমার ইনস্টাগ্রামেও গিয়ে ফলো করে দাও, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো, এখন আমার কোনো কাজ নেই, এখন আমি একটুখানি ফোন ঘাঁটবো, তারপরে একদম খেয়ে দিয়ে ঘুমাবো, ঘুম দিয়ে উঠে তোমাদের সাথে কথা বলছি। টাটা। হ্যালো লিটল হার্টস, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, আর আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাইনি আজকে একদমই কম। আমি গোপাল ভাট দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছিলাম, জাস্ট দু তিন মিনিট ঘুমিয়ে উঠে গেছে, দু তিন মিনিটে নাই ধরলে 10 মিনিট ঘুমিয়ে উঠে গেছে, চোখটা লেগে গেছিলো একটু শুয়েছিলাম, দুবার ফোন করেছে, আর মানে করে উঠেছে ফোনটা আর উঠে গেছি। তো যাই হোক, আমি ডিল শেয়ার দিয়ে আমার মা আবার কিছু কিনেছে, যেটা তোমাদের কালকে ভিডিওতে আমি অর্ডার লিস্টে দেখাচ্ছিলাম, সেগুলো এসে গেছে। তো এই যে তেল, এটা হলো বেস্ট চয়েস, বুঝতেই পারছো হয়তো লেখাগুলো একটু ওলটপালট লাগবে ক্যামেরায়, বেস্ট চয়েস। আবার মা 1 কেজি চিনি নিয়েছে, চিনির কোয়ালিটিটা এত ভালো এত সুন্দর, তো আবার 1 কেজি চিনি নিয়েছে মা। তারপরে এসছে একটা এরকম বিস্কুট সুগার ফ্রি, 500 টাকা অর্ডার করলে একটা 1 কেজি চিনি ফ্রি। আর আমার মার অর্ডার হয়েছিলো কত না, 300 না 400 কত হয়েছিল, পুরোপুরি 500 হয়নি, তো সে কারণে আমার মা খাইনি। তো এই দেখো এরকম জালে, যেটাতে আমার কানে আটকে গেছিলো, তো এরকম জালে এসছে, আমার জাল খোলা যাবে তারা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো একটা মনে হয় বাবা, ওই জালে আমার আংটি ভাঙকি আটকে, গরম মশলা, গরম মশলা এটা, গরম মশলা এসছে একটা, এরকম সানরাইজের, ঠিক আছে, এরকম একটা দুধের প্যাকেট, ঠিক আছে, আবুলের। আর আছে এটা কিসের ডাল, কী ডাল, এটা চানা ডাল, চানা ডাল। এই ডিল মানে কি ডিলটা বড়া হয় না, সামনে শীতল পান্তা আসছে, তো সেই কারণে আমার ডাল কিনে রেখেছে, বড়া হয় আমাদের পান্তা খাওয়া হয় বড়া, মানে আমার ঠিকঠাক মানে আমার 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 আর তোমার আমার তোমার পেটটা ব্যথা করছে। তো যাই হোক, তো তোমরা ব্লগটা দিয়ে দেখো কতটা ভালো হয়ে গেছে, কত ইম্প্রুভ হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে দেখছো। আমি কাজ করে একা একা আর সারাদিন ঝগড়া করে আমার সাথে, সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে। আর তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন আমার কোনো কাজ নেই, এখন আমি আবার একটুখানি শুবো, আর আমি ফোনে গোপাল ভাত দেখবো। আমি গোপাল ভাত আজকে ধাঁধা দেখছি, প্রচুর ধাঁধা দেখেছি, ধাঁধা তাদের দেখা দিচ্ছি, তোমরা ওই ধাঁধাগুলো দেখতে পারো, চ্যানেলটার নামও আমি বলে দিচ্ছি, ঠিক আছে, বাংলা ধাঁধা, মাইন্ড ইওর লজিক, এই যে ধাঁধাগুলো। আর গোপাল ভাঁড়ও দেখছিল, তো এই মাইন্ড ইওর লজিক মানে বাংলা ধাঁধা, তোমরা এটা ট্রাই করতে পারো, মানে এটা দেখতে পারো, খুব ভালো লাগে আর খুব টাইমও কেটে যায়। তো চলো, এখন আমার কোনো কাজ নেই, আমি জাস্ট একটু শুয়ে থাকবো, যদি সাগর দ্বারা আসে আমি রেডি হয়ে যদি কোথাও বেরোয় তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো। চলো দেখতে থাকো ব্লগটা, আজকে যাওয়া হবে না,
পার্কে সাগরদা আসছে, আর টেম্পো শোনার ভালো জায়গা হয়েছে দেখো, এখানেই সব সময় ঘুমিয়ে থাকে আমার কাকা ঘরের সামনে। আর এই যে একটা মানুষ এসছে, আমি তো জন্তু জানো আর একটা মানুষ কোথা দিয়ে এসছে। হ্যাঁ, তুই কি মানুষ 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 বল, তুই কি হয়েছে যে তোর সাথে আমি অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম, আর আমি এতক্ষণ একটা কাজ করছিলাম যেটা হলো মজ অ্যাপে তোমরা যদি তোমাদের ফ্রেন্ডকে তোমার তুমি রেফার করো, মজ অ্যাপটা খুলে দাও তো তুমি 500 টাকা পাবে। তো আমি ফর্ম ফিল আপ করেছি, জানি না কল আসবে নাকি, যদি আসে বা আমি যদি পাই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। পাঁপড় দেখো, এখানে কিন্তু 6 রকমের পাঁপড় আছে, 6 রকমের পাঁপড় ভাজবো, দে দেখি ওটা দে। এই যে এতগুলো পাঁপড় আছে, তার মধ্যে সবগুলোর আমি মানে পাঁপড় মানে এখান থেকে নিয়ে ভাজবো। তো আমি তোমাদেরকে দেখালাম যে কী কী আছে এখানে, চাকা আছে, লাভ আছে, ব্যাট আছে, তারপর এরকম গোল আছে, আর একটা এরকম আছে। তো চলো আমি পাঁপড়গুলো ভেজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভাজি পাঁপড়, আর আমার পাঁপড় ভাজায় মানে আমাদের বাড়িতে যা রান্না হয় সব সাদা তেলে হয়, আমাদের সর্ষের তেলটা খুব কম ইউজ হয়, তো আমি এখন সাদা তেলেই পাঁপড় ভাজবো। আর তার জন্য তো সাদা তেলটা প্রচুর লাগে, তো আমার মা সাদা তেল কেনে ডিলশিয়ার অ্যাপ থেকে, তোমরাও তাড়াতাড়ি চটপট গিয়ে ডিলশিয়ার অ্যাপ থেকে সাদা তেল কিনে নাও, আর যা খুশি গ্রোসারি আছে আমাদের ডিলশিয়ার অ্যাপ থেকে কিনে নাও, যে একটা ভালো অ্যাপ ব্লগটা। আর বাই দ্য ওয়ে এখন আমি ভাবছি গরম হতে আমি বসিয়ে দিয়েছি, আর আমি না গ্যাসটা বাড়িয়ে করবো না মানে কমিয়ে করবো, জাস্ট গরমটা তাড়াতাড়ি হওয়ার জন্য, আর উপরে চলছে অ্যাডজাস্ট। আর এইগুলো ভাজবো 7 রকমের পাঁপড়, এগুলো কি চাল ভাজা পাঁপড় নাকি তিলটা দে সেটাও আছে। দাঁড়ালি আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, তো এখন আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, তো এখন আমি পাঁপড় ভাজাগুলো খেয়ে নেব। তো চলো, আমি না সবাই খাবে এই হোক, আর আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, চোখের তলে একদম কালি পড়ে গেছে, পুরো ঘামে ভর্তি হয়ে গেছে, আমি এত গরম লাগছে। আর আমার দাদাকে ভাজতে বলেছিলাম, ও পুরো এরকম পুড়িয়ে দিয়েছে, আমি যে তুই যা আমি ভাজছি। চলো তোমরা ব্লগটা দেখো। কিল হার্টস, আমরা লুডো খেলছিলাম, আর আমি লুডোতে একবার ফার্স্ট হয়েছি, একবার সেকেন্ড হয়েছি, আর আমার কাকা দুবারই হেরেছে, আর মা একবার সেকেন্ড হয়েছে, একবার ফার্স্ট হয়েছে। আর ওষুধ দিয়েছি কারণ চোখটা প্রচুর চুলকাচ্ছিলো, তো সেই কারণে। তো আমরা এখন আবার বাইরে এসেছি হাঁটতে, আর ঘরের ফ্যানটা বন্ধ করে, কারণ তোমাদের আগেই বলেছি যে ফ্যান সবসময় চলে, তো সেই কারণে। তো এখন আমরা বাইরে ঘুরবো, তো চলো একবারে আমি ডিনার করে নিয়ে ব্লগটা এন্ড করার সময় তোমাদের সামনে আসছি। টাটা।